नमस्कार बंधुरा, आमी चले एसेछी सुपर्णार हबिज रान्नाघरे। आमी सुपर्णा। तो आमी आजके तोमादेर देखाबो मुसुर डालेर पाकोड़ा कि करे करते हय। तो आमी मुसुर डालटाके देखो एक घंटा भिजिए रेखेछी, भालो करे धुए जल झरिए रेखे दिएछी। आर निएछी देखो पेंयाज कुचि, लंका कुचानो, लवण, हलुद आर एकटु लेबु आर एकटु रसुन बाटा। এই দিয়ে আমার হয়ে যাবে মুসুর ডালের পাকোড়া। তো আমি মুসুর ডালটাকে আগে বেটে নিব। তো তার এই যে জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুসুর ডালটাকে দিয়ে আমি বেটে নিচ্ছি। এই দেখো আমি মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি, তোমরা এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। তো নিয়ে নিলাম পুরোটা। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, বেশ খানিকটা লঙ্কা কুচি, লবণ আর হলুদ পরিমাণ মতো। এবার দেব লেবুর রস। আর দেব রসুন বাটা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো এটা আমার মাখা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি এবারে যে তেল বসিয়েছি দেখো, এই তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এইখান থেকে আমি কিছুটা তেল এইভাবে দিয়ে দেব। দিয়ে আমি আবারও এটাকে একটু মেখে নেব। এবার আমি এইভাবে দিতে থাকব। তোমরা এটা হাত দিয়েও দিতে পারো, আমি এটা চামচের সাহায্যে দিচ্ছি। এবার আমি উল্টে দেব। এভাবে হালকাভাবে আমাকে ভাজতে হবে। এটা গ্যাসটা আমি সিম করে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। দেখো এমন এগুলো হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আবারও আমি ওইভাবেই দিয়ে দিচ্ছি। আমি ওইভাবেই সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি, হয়ে গেছে আমার মুসুর ডালের পাকোড়া। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আর এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তাহলে চলি, টাটা। অন্তর্চিতা।